ভোজনরসিক ইউরোপীয় মানুষের কাছে রেস্তোরাঁর খাবারই সবচেয়ে বেশি জনপ্রিয় বহু বছর ধরে। প্রসিদ্ধ নগরী প্যারিসের রাস্তায় রাস্তায় তাই বহুদেশীয় বাহারি খাবারের আয়োজন নিয়ে গড়ে উঠেছে হাজারো হোটেল রেস্তোরাঁ। এখন জনপ্রিয় সেই শিল্পে সুনামের সাথে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশিরাও। Je m'appelle Ibrahim Khalil, j'ai 20 ans, je viens de Bangladesh. চলতি বছর প্যারিসে জাতীয় পর্যায়ের তরুণ রন্ধনশিল্পী প্রতিযোগিতায় মর্যাদার মুকুট ছিনিয়ে এনেছেন ইব্রাহিম খলিল। তিনি বলছেন, এখানে বাংলাদেশিদের অপূরণ্য সম্ভাবনার কথা, যে পেশায় অন্য অনেক কিছু থেকেই বেশি মর্যাদা ও অর্থ আয় সম্ভব বলে ধারণা তার। এখানে অন্যান্য যারা ছিল সবাই বলছে আমি ফ্রান্সের এই এলাকা থেকে আসছি, ওই এলাকা থেকে আসছি। আমাকে জিজ্ঞেস করার সাথে আমি বলছি আমি বাংলাদেশ থেকে আসছি। ও বললো বাংলাদেশ থেকে আসছো। ইংল্যান্ডে যেভাবে কারি শিল্পকে পৃষ্ঠপোষকতা করা হয়েছে, কারি শিল্পকে উঠিয়ে আনা হয়েছে মিডিয়ার মাধ্যমে, পাবলিকের মাধ্যমে, গভর্নমেন্টের মাধ্যমে, এখানে এই জিনিসটা এখনো করা হচ্ছে না। ফ্রান্স ছাড়াও ইতালি, সুইডেন, বেলজিয়াম, পর্তুগালে বাংলাদেশি রন্ধনশিল্পীরা প্রসিদ্ধি পেয়েছেন। তারা বাংলাদেশি হলেও তাদের হোটেল রেস্তোরাঁগুলো পরিচিতি পেয়েছে ভারতীয় নামে, কারণ এ শিল্পে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক শিক্ষা বা প্রশিক্ষণ খুব বেশি পরিচিতি পায়নি বলেও মনে করছেন তারা। যুক্তরাজ্যের হোটেল রেস্তোরাঁ শিল্পে কর্মরত বাংলাদেশির সংখ্যা প্রায় 2 লাখ। ফ্রান্স, ইতালি, জার্মানি, সুইডেন, পর্তুগাল আর বেলজিয়াম সহ ইউরোপের বিভিন্ন দেশে নতুন করে এ শিল্পে যুক্ত হয়েছেন প্রায় 50,000 বাংলাদেশি কর্মী। ভালো শেফ বা রন্ধনশিল্পী হতে পারলে তাদের এক একজনের মাসে বেতন বাংলাদেশি মুদ্রায় 3-4 লাখ টাকা পর্যন্ত। আমরা যদি দেশ থেকে আসার সময় সেভাবে একটু রন্ধনশিল্পের উপর একটু শিখে আসতে পারি তাহলে আমাদের জন্য ভবিষ্যৎ ভালো। এখানে অভিজ্ঞরা বলছেন, বিদেশে কর্মী পাঠাতে অন্যান্য খাতের পাশাপাশি বাংলাদেশে রন্ধনশিল্পে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করলে ইউরোপের অন্য দেশগুলোতেও হাজারো কর্মীর কর্মসংস্থানের সুযোগ এখনও আছে। ইউরোপের দেশগুলোতে বাংলাদেশি রন্ধনশিল্পীদের যে চাহিদা এখন নতুন করে তৈরি হয়েছে তা মেটানোর জন্য অনেক কর্মী দরকার, কিন্তু সঠিকভাবে প্রশিক্ষণ এবং অন্যান্য সুবিধার অভাবে সেই বাংলাদেশি কর্মীরা সেই সুযোগটি নিতে পারছেন না। তাই এখন যারা এই পেশায় নিয়োজিত তারা সবাই বলছেন, নতুন করে এই দেশটিতে আসার আগে এ ধরনের পেশায় যদি তারা দক্ষতা অর্জন করে আসে তাহলে কাজ পাওয়া এবং এই দেশগুলোতে থাকা অনেক সুবিধা হবে। ক্রামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, প্যারিস, ফ্রান্স।